হ্যালো বন্ধুরা আজকের ভিডিওতে আলোচনা করবো ডক্টর বি আর আম্বেদকর শতবার্ষিকী মহাবিদ্যালয়ে যে সমস্ত স্টুডেন্টরা ভর্তি হয়েছ এবং রেজিস্ট্রেশনের ফর্ম ফিল আপ করেছো তাদের ভেরিফিকেশন কী হবে কী কী লাগবে সমস্ত বিষয়ে আলোচনা করবো তার আগে যারা ভিডিওটি শুরু করেছো তাদেরকে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে এবং পাশের বেল আইকনে ক্লিক করে রাখতে তাতে করে পরবর্তীতে এই সমস্ত ভিডিওগুলো খুব সহজে পেয়ে যাবেন তো রেজিস্ট্রেশন এর ভেরিফিকেশানের ডেট আজকেই নোটিশটি পাবলিশ হয়েছে তো এটা করতে আমাদের এর পুরো লিস্ট দিয়ে দিয়েছে এখানে রোল নাম্বার অনুযায়ী দেখুন এবং ডেটও দিয়ে দিয়েছে এই ডেটে এই রোল নাম্বারগুলো যেমন এক থেকে ষাট পর্যন্ত যাদের রোল নাম্বার তাদের আগামী সাত দশ দু হাজার একুশে দশটা তিরিশ থেকে একটা পর্যন্ত ভেরিফিকেশান হবে তো অ্যাডমিশান এবং রেজিস্ট্রেশান দুটোরই ভেরিফিকেশান একসাথে হবে তো কাজটা কিছুই না ডকুমেন্টসগুলো কি কি লাগবে সব দেখুন এখানে লেখা আছে অ্যাডমিশন ফর্ম এবং চালান আচ্ছা তার সাথে আছে ওয়ান কপি প্রিন্ট আউট অফ রেজিস্ট্রেশন ফর্ম ঠিক আছে তৃতীয়ত প্রাথমিকের মার্কশিট অ্যাডমিট এবং রেজিস্ট্রেশন এগুলো সব অরিজিনাল নিয়ে আসবে এবং জেরক্স অবশ্যই করতে হবে কাস্ট সার্টিফিকেট যদি থাকে পিডব্লিউডি সার্টিফিকেট অর্থাৎ যদি কেউ হ্যান্ডিক্যাপ থেকে থাকে তো তার হ্যান্ডিক্যাপের সার্টিফিকেট নিয়ে আসবে ইনকাম সার্টিফিকেট একটি অঞ্চল থেকে নিয়ে নেবে এবং স্কুল লিভিং সার্টিফিকেট স্কুল লিভিং সার্টিফিকেটও অরিজিনালটি লাগবে মাফ করবেন আর দু কপি কালার ফটো লাগবে এবং দেখুন এখানে বলেছে টু শিট অফ সেলফ অ্যাটেস্টেড ফটো ইন অল দ্য অ্যাপ্রুভেডিটেড অর্থাৎ এখানে দু কপি করে জেরক্স করে নিতে হবে এই সমস্ত ডকুমেন্টস যেগুলো ভেরিফিকেশানে লাগবে এগুলো সব দু কপি করে জেরক্স করে নিতে হবে দু কপি কেন লাগবে এখানে এক কপি কলেজ ভেরিফিকেশান করবে এবং এক কপি ইউনিভার্সিটিকে সাবমিট করবে তার জন্য এবং দেখো ওয়ার্নিং দিয়েছে কি কোভিড নাইন্টিন বিধি মেনে আসতে হবে আমি এগুলো বাংলাতেই তোমাদেরকে বলে দিচ্ছি এবং মাস্ক এবং ফেস কভার লাগিয়ে আসবে এবং কোনো গার্জেনকে গার্জিয়ানকে এখানে অ্যালাউ করা হবে না এটা বলা হয়েছে তো এই ছিল ভিডিও যদি কারোর বেশি কিছু জানার থাকে তো অবশ্যই কমেন্ট করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন